সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যমুনাচরের বালু উড়চর দিয়ে একটু ঘুরছি। আমার সাথে আছে আমার দুই মেয়ে, সাথে আর এক ছোট ভাই। আমরা একটু যমুনার পারে যাচ্ছি, দেখি যমুনার পারে আসলে কি কি আছে। আমরা আজকে দেখব যমুনার পারে মানুষগুলা এখানে কি কি করছে, সেই বিষয়টি আপনাদের একটু দেখাবো। চলুন আমরা একটু এইদিকে, আমি যদি দেখাই, দেখেন কত বড় বিশাল বড় একটি মাঠ, মনোরম পরিবেশ, খুব চমৎকার লাগতেছে। কত গাছ দেখছে, ছোট ছোট বাচ্চারা দেখেন ঘাস ঘাস কাটে নিয়ে যাইতেছে গরুর খাওয়ার জন্য। ধানের বস্তা আল্লাহ তখন, হ্যাঁ এতক্ষণ ধানের বস্তা নিলা, ওহো তুমি ধানের বস্তা নিতে পারলা তুমি, হ্যাঁ কত ডিগ্রি নাও মারতেছো কে, হ্যাঁ হ্যাঁ কি করছে, ও পিছে পশে থেকে মার দিতেছ, আজকে আপনাদের একটু দেখাচ্ছি যে যমুনার পাড়ের যে মানুষগুলা বসবাস করে তারা কিন্তু অনেক সময় ধান কাটার জন্য চলে যায় সেই সিলেটে। আমি সেই সিলেটে তারা যাচ্ছে, তারা ধান কেটে নিয়ে আসছে এবং সে ধানগুলা কিন্তু তারা আবার বন্টন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগুলা কিন্তু বন্টন করতেছে খুব চমৎকারভাবে। তা এই বছর কিন্তু তারা বলছিলেন যে আজকে যারা এখানে বন্টন করলেন তাদের বন্টনে কিন্তু প্রায় ১৯ মন করে ধান পাইছে, সম্ভবত ২৫ দিনের মতো তারা ধান কাটছে সেই সিলেটে। সেই দৃশ্য দেখি আমরা একটু ব্যাপারীর সাথে কথা বলবো। ধান যে নৌকার যে প্রত্যেকটা নৌকার একজনকে ব্যাপারী থাকে, সেই ব্যাপারীর সাথে কথা বলবো, তারা তাদের ধান আসলে এবছর কেমন হয়েছে এবং তারা কেমন পাবে। কতজন লোক নিয়ে গেছিলেন? ৩২ জন। কি অবস্থা এবছর ধানের আপনাদের ফলন কেমন? অবস্থা ভালো ছিল কিন্তু পানির সঙ্গে বেশি হলে মনে হয় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। মানে ওখানে কি পানি ও সিলেটে কি পানি, মানে কোন বাটা টাকা এর মনে করে আমরা কোন মতে কেটেছি। ১৯ মন করে, ৩৫ জন যে গেছিলেন ৩৫ জন ১৯ মন করে পাইছেন। তাতে অন্যান্য বছর কি বেশি পানি আসছে? তাই পানি দুধ লাল হয়ে বেশি পাইলাম নি, তাকে মনে হয় ওখানেই মনে হয় পানির ভয়ে মনে হয় মেশিন দেখা কেমন হয়ে আপনারা জানেন যে এবছর কিন্তু সিলেটে প্রচুর পরিমাণ পানি হয়েছে, এটা আমরা অনেক সময় টেলিভিশনে পেপার পত্রিকায় কিন্তু দেখছি। কিন্তু এই যে সমস্ত লেবাররা এই এই প্রত্যন্ত অঞ্চল থেকে তারা ধান কাটার জন্য সিলেটে যায় অন্যান্য বছরের তুলনায়, কিন্তু এই বছর তারা বলছে যে তারা একটু ক্ষতিগ্রস্ত, কারণ সেখানে পানি উঠছে। কারণ আমরা এর আগে দেখছি যে অনেক সময় অন্যান্য বছর কিন্তু লেবাররা প্রায় ৩০-৩২ মন ৩৫ মন করে তারা ধান পায়, কিন্তু এই বছর কিন্তু তারা কম পাইছে। আপনারা কতদিন ধান কাটলেন? এই ২২ দিন ও ২৩ দিন, মানে আর থাকার মতো কোনো ওই নাই জায়গা, ইয়ে ওই নাই সেই জায়গায় পানি উঠে গেছে। ভাঙ্গা নৌকা, ভাঙ্গা ভাঙ্গা মানে ইয়ে যাবো পরে যাবো গা। আমরা আমাদের জমি আছে এখানে কিছু, সেই জমি দেখার জন্য যাচ্ছি, দেখি আমাদের জমিতে আসলে কি কি ফসল হয়। দেখাচ্ছি তিল গাছ,
আপনারা দেখেন কি সুন্দর তিল গাছ, তিলের ফুল ধরছে। তিলের ফুলে কিন্তু আপনার মিষ্টি, তিলের ফুলটা কিন্তু মিষ্টি, চমৎকার মিষ্টি। হ্যাঁ, তিলের ফুল, এটা তিল গাছ, আপনারা দেখতে পাচ্ছেন তিলে ফুল ধরছে, তিল গাছে ফুল ধরছে, কিন্তু এখনো তিল কিন্তু আসেনি। হ্যাঁ, এই তিলের ফুল কিন্তু হেভি মিষ্টি, কারণ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করে। মৌমাছি কিন্তু এখান থেকে অনেক মধু সংগ্রহ করে। এটা হলো তিল গাছ। এই যে একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কমলি গাছ। এই গাছটা কিন্তু বিলুপ্ত এখন, মানে খুব একটা দেখা যায় না। এক সময় কিন্তু প্রচুর পরিমাণে গাছটি থাকতো এবং এখানে কিন্তু চমৎকার ফুল ধরে। যেই ফুলটা আপনারা দেখছেন কত সুন্দর একটি ফুল ধরছে, কিন্তু এটির কিন্তু এখন বর্তমান মোটামুটি বলা যেতে পারে বিলুপ্ত। কারণ হলো যে অনেকে এটাকে মাইক ফুল বলে, অনেকে আমরা ছোটোবেলায় ডাকিতে আমরা খেলা করছি, এটাতে অনেক মাইক বানাইছি এবং অনেক মাইক বানিয়ে আমরা এটাতে খেলছি। কিন্তু এই গাছটি কিন্তু এখন বলা যেতে পারে বিলুপ্ত, কারণ এটা কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না। একমাত্র চরাঞ্চল ছাড়া এই কমলি গাছটি কিন্তু দেখা যায় না। কেউ বলে মাইক ফুল গাছ, আবার অনেকে বলে কমলি গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার কিন্তু এই যে ফুল, দেখেন কত সুন্দর কিন্তু ফুল ধরছে। এই ফুলটা কিন্তু একটু সম্ভবত গতকালকে অথবা সকালে ফুটছে, এখন কিন্তু তার মাথাটা একটু চেপে গেছে, অর্থাৎ একটু চেপে গেছে। গাছের পাশে দাঁড়িয়ে আছি আমরা, ফুল গাছের পাশে। চমৎকার কিন্তু একটা দৃশ্য, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, চমৎকার একটি দৃশ্য মাঠে গ্রামের। এটাই হলো গ্রামের সৌন্দর্য, কারণ এই এই সৌন্দর্য কিন্তু আমরা সাধারণত শহরে গিয়ে পাই না কখনো। কিন্তু এটা চমৎকার একটি দৃশ্য কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন, চমৎকার। আমরা ঘুরলাম আজকে বিকালটা কিন্তু একটু আমরা ঘুরলাম, বেশ ভালোই লাগলো। আমরা একটু ঘুরছি। আইরিন, তুমি আসো, সামনে আসো, তুমি আমরা তোমাকে দেখে তুমি একটু কিছু বলো, তুমি বলো কিছু। আজকে আমরা ঈদের পরে আমরা আজকে মাঠ দিয়ে ঘুরতেছি, বলো 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 বলো, তাকে বলো, হাই হাত দিয়ে করো, হাই টাটা দাও, বলো, লজ্জা পাইছে। এটা হলো আমরা মাঠ দিয়ে এসে ঘুরলাম, চমৎকার একটি দৃশ্য, খুবই ভালো লাগলো। আমরা আবারও ইনশাল্লাহ হয়তো যখন আসি তখন হয়তো আবারও দেখা হবে। খুব বেশ ভালো লাগলো বিকাল টাইমটা, কিন্তু আমরা চমৎকার ভালো লাগলো। সকলকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।